মোশাররফের অভিনয় তো সবসময় বরাবরের মতোই ভালো অসাধারণ ইন্দ্রনীলের অভিনয় খুব ভালো লেগেছে আর পুরোটা আমার কাছে যেটা মনে হচ্ছে যদি ল্যাকিংস আমি কিছু বলি তাহলে বলবো আমার সাউন্ড ব্যালেন্সটা আমার কাছে একটু লেগেছে সেটা হয়তো বা প্রজেকশনের জন্য হতে পারে সিনেমা হলের জন্য বাট টোটাল ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগে ভালো খুব ভালো ভেরি নাইস না ভালো খুব ভালো এবং বিশেষ করে মোশাররফ করিম তো অনবদ্য ভেরি পাওয়ারফুল খুব ভালো রপ্ত করেছে এটা বোঝাই যায় না সত্য ঘটনা অবলম্বনে তো পরিচালকের দিক থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেভাবে একটি গল্পকে জীবনের প্রতিচ্ছবি যেভাবে দেখানো দরকার ফিল্মি স্টাইলে না দেখিয়ে অনেকটা দেখিয়েছে বাস্তবভাবে একদম বাস্তব র তো দর্শক অন্যভাবে মোশাররফ ভাইকে পাবেন এবং আন্ডাউটলি মোশাররফ ভাই তো আমাদের একটা দেশের বলতে পারেন সম্পদই